হ্যালো ভিউয়ার্স, ইমরান খান ও পাকিস্তান রাজনীতির ষড়যন্ত্রের রক্তাক্ত 75 বছর। পাকিস্তান রাজনীতির ষড়যন্ত্রের 75 বছর, এই 75 বছরে 22 জন প্রধানমন্ত্রী দেখেছে পাকিস্তান, তবে কেউই 5 বছর ক্ষমতায় টিকে থাকতে পারেনি। কখনো গুপ্ত হত্যা বা সামরিক জান্তা রোষানলে পড়ে বন্দি জীবন কাটিয়েছেন কারাগারে। আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় ইমরান খান ও পাকিস্তানের রাজনীতি। ১৯৪৭ সালে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন লিয়াকত আলী খান। 4 বছরের মাথায় রাওয়ালপিন্ডিতে জনসভায় বক্তৃতাকালে আততায়ীর হাতে গুলিতে নিহত হন তিনি। এরপর 1951 সালে দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন খাজা নাজিমুদ্দিন, কিন্তু ধর্মীয় দাঙ্গা সামাল দিতে না পারায় 2 বছর মাথায় ক্ষমতাচ্যুত হন তিনি। 3 বছরে আরও 2 জন প্রধানমন্ত্রী পদত্যাগের পর ক্ষমতায় আসেন বাংলার হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তবে ইস্কান্দার মির্জার সঙ্গে মতের মিল না থাকায় তাকেও 1 বছরের মাথায় সরে যেতে হয়। 1958 সালে আইয়ুব খানের মার্শাল ল জারির মাধ্যমে 13 বছর সামরিক শাসনে চলে আসে পাকিস্তান। তারপর 1951 সালে সামরিক জান্তার পতন হলে ক্ষমতায় আসেন নুরুল আমিন। ইয়াহিয়া খানের সঙ্গে মতের মিল না করায় তাকে সরে যেতে হয় মাত্র 13 দিনের মাথায়। এরপর যুদ্ধের পর 1973 সালে জুলফিকার আলী ভুট্টো ক্ষমতায় আহরণ করেন, তবে 4 বছরেই জেনারেল জিয়াউল হকের ষড়যন্ত্রে তাকে ক্ষমতাচ্যুত হতে হয় এবং 2 বছরের মাথায় তার ফাঁসি কার্যকর করা হয়। মূলত এর মাধ্যমে দীর্ঘ এক সামরিক শাসনের সূত্রপাত হয় পাকিস্তানে, এবং যার ফলস্বরূপ ষড়যন্ত্রের শিকার হয়ে অকালে ঝরে যেতে হয় জুলফিকার আলী ভুট্টোর মতো একজন বিচক্ষণ প্রধানমন্ত্রীকে। আবারও পাকিস্তানে সামরিক শাসন চলে যায়। তারপর মোহাম্মদ খান জুনেজা ক্ষমতায় আহরণ করেন। মোহাম্মদ খান জুনেজা পাকিস্তানের সামরিক জান্তার আগ্রাসনে পড়েন এবং মাত্র 3 বছর পরে তিনি তার ক্ষমতার পদত্যাগ করেন এবং পুনরায় পাকিস্তানে সুপ্রতিষ্ঠিত হয় পাকিস্তানের সামরিক শাসন। ১৯৮৮ সালে বেনজির ভুট্টো পাকিস্তানের ক্ষমতায় আসেন। বেনজির ভুট্টোই পাকিস্তানের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি ছিলেন পাকিস্তানের 11 ও 13তম প্রধানমন্ত্রী। 2 বার নির্বাচিত হলেও 5 বছর তিনি ক্ষমতায় টিকে থাকতে পারেননি। তিনি ক্ষমতায় আসার পরে কুচক্রী মহল সর্বদা তার পিছনে আঠার মতো লেগেছিল। তার ফলশ্রুতিতে অকালে আততায়ী বোমের আঘাতে মৃত্যুবরণ করতে হয় তাকে, এবং পাকিস্তানে আবারও প্রতিষ্ঠিত হয় সামরিক শাসন। মূলত বেনজির ভুট্টো বাবার আদর্শে লালিত হয়ে পাকিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কিন্তু বারবার সামরিক শাসন এবং সামরিক শাসনের আগ্রাসনের কারণে তারা বারবার ব্যর্থ হতে থাকে এবং এভাবেই পাকিস্তানে অস্তমিত হয়ে যায় গণতন্ত্রের সূর্য এবং আবারও পাকিস্তানে প্রতিষ্ঠা লাভ করতে থাকে সামরিক শাসন। বেনজির ভুট্টোর মৃত্যুর পরে পাকিস্তানের ক্ষমতায় আসেন নওয়াজ শরীফ। নওয়াজ শরীফ পাকিস্তানের 12, 14 ও 21তম প্রধানমন্ত্রী, কিন্তু কোনোবারই তিনি 5 বছর একটানা ক্ষমতায় টিকে থাকতে পারেনি। 1999 সালে পারভেজ মোশাররফ পাকিস্তানের সামরিক অভ্যুত্থান ঘটালে পতন ঘটে নওয়াজ শরীফের। পরবর্তীতে আবারও নওয়াজ শরীফ ক্ষমতায় আসেন 21তম প্রধানমন্ত্রী হিসেবে, কিন্তু 21তম প্রধানমন্ত্রী থাকলেও তিনি আবারও ব্যর্থ হন তার 5 বছরের ক্ষমতায় টিকে থাকতে এবং আবারও তিনি পদত্যাগ করেন এবং পাকিস্তানে
পূর্ণ প্রতিষ্ঠা লাভ করে সামরিক শাসন। মূলত পাকিস্তানের সামরিক আগ্রাসন এর কারণেই বারবার ব্যর্থ হতে থাকে গণতন্ত্র। পাকিস্তানের গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যিনি সর্বোচ্চ মুখ্য ভূমিকা পালন করেছিলেন তিনি হচ্ছেন বেনজির ভুট্টো এবং জুলফিকার আলী ভুট্টো। তারাও ব্যর্থ হন এবং পরবর্তীতে নওয়াজ শরীফও বারবার ব্যর্থ হতে থাকেন। 1999 সালে প্রথম সামরিক শাসন জারি করেন জেনারেল পারভেজ মোশারফ। তিনি ক্ষমতা আহরণ করে পাকিস্তানে সর্বদা সামরিক শাসন জারি করেন এবং তিনি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে থাকেন পাকিস্তানের সামরিক শাসন প্রতিষ্ঠায়। কিন্তু জনরেশনে পড়ে আবারও তিনি ক্ষমতাচ্যুত হন এবং পাকিস্তানের ক্ষমতায় আসেন ড্যাশিং ক্রিকেটার ইমরান খান। 2018 সালে ইমরান খান পাকিস্তানে ক্ষমতায় আহরণ করার মাধ্যমে পাকিস্তানে পুনঃপ্রতিষ্ঠা লাভ করে গণতন্ত্র। মূলত ইমরান খানের ব্যাপক জনপ্রিয়তা ও দূরদর্শিতার কারণেই তিনি পাকিস্তানের রাজনীতিতে চলে আসেন এবং পাকিস্তানকে একটি সুন্দর রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার জন্য তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালাতে থাকেন। কিন্তু বর্তমানে পশ্চিমা আগ্রাসন এবং ইমরান খানের কতিপয় অভ্যন্তরীণ শত্রুদয়ের কারণে আজকে তার ক্ষমতা টালমাটাল অবস্থায় চলে গিয়েছে। ইমরান খান মূলত তার এই অবস্থার জন্য দায়ী করতেছেন অভ্যন্তরীণ কোন্দল এবং পশ্চিমা কুচক্রী মহলকে। মূলত পশ্চিমা কুচক্রী মহল বারবার পাকিস্তানের সামরিক শাসন প্রতিষ্ঠায় ব্যাপক সহায়তা প্রদান করে। ইমরান খানের সময় বৈদেশিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক সকল ক্ষেত্রে পাকিস্তান ব্যাপক সাফল্য অর্জন করতে থাকে যা পশ্চিমা বিশ্বের নজরে চলে আসে এবং তারা বারবার ব্যাপক জনপ্রিয় নেতা ইমরান খানের বিরুদ্ধে যেতে থাকে। মূলত ইমরান খান তার রাজনৈতিক জীবনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এবং পাকিস্তানে ব্যাপক উন্নয়ন সাধন করেন যা মূলত পাকিস্তান বিরোধী রাষ্ট্রগুলোর জন্য চক্ষু শূল্য। এসব কারণেই ইমরান খান বারবার তিনি বাধার সম্মুখীন হয়েছেন এবং সেই সকল বাধাকে অতিক্রম করে তিনি বিজয়ের বেশে ফিরে এসেছেন বারবার। এখন দেখার বিষয় বর্তমান পরিস্থিতিকে ইমরান খান কীভাবে সব কিছু সামাল দিয়ে তিনি আবার তার ক্ষমতায় টিকে থাকতে পারেন। বর্তমানে পার্লামেন্টে মেজরিটির সংখ্যক ভোট ইমরান খানের বিরুদ্ধে গেলেও ইমরান খানের আপিলের ভিত্তিতে সেই সকল ভোটগুলোকে খারিজ করে দেওয়া হয়েছে এবং ইমরান খানের ব্যাপক উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। ইমরান খান তার শাসনামলে ব্যাপক উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে পাকিস্তানকে যে উন্নতির চরম শিখরে পৌঁছে দিয়েছেন তিনি কি পারবেন সেটি ধরে রাখতে জানতে হলে অবশ্যই আমার পরবর্তী ভিডিওটি দেখবেন এবং লাইক দিবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে অবশ্যই আমার পাশে থাকবেন। সেই কামনায় আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।